আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে 31 পৃষ্ঠার বিয়োগ অঙ্ক অর্থাৎ হাতে রেখে কিভাবে বিয়োগ করতে হয় সেগুলো আমি তোমাদের শিখিয়েছি। তো আমি 8টা অঙ্ক করেছিলাম 31 পৃষ্ঠার, আর 2টা অঙ্ক বাদ ছিল। আজকে আমি তোমাদের সেই 2টো অঙ্কই করাবো এবং তার সঙ্গে 32 পৃষ্ঠার 5টা অঙ্ক আমি করাবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সেগুলো বোঝার চেষ্টা করবে এবং আমার সঙ্গে সঙ্গে করারও চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা বোর্ডের দিকে যাই এবং অঙ্কগুলো ভালো করে বুঝি। তোমরা রেডি তো? বই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে পড়ো দ্রুত। তাহলে শিক্ষার্থীরা, এসো আমরা দেখি 31 পৃষ্ঠার যে 2টো অঙ্ক ছিল সেই 2টো অঙ্ক আগে তোমাদের আমি বুঝিয়ে দিই ভালো করে। অবশ্যই তোমরা পারবে আমি জানি, কিন্তু তারপরেও আবার একটু ভালো করে খেয়াল করো। বোর্ডের দিকে তাকাও সবাই। দেখো, 9 নম্বর অঙ্কটা আর 10 নম্বর অঙ্কটা আমার বাদ ছিল। 9 আর 10, 9 নম্বরে বলছে 43 আর নিচে বলছে হচ্ছে 43-এর নিচে 34। তো তোমরা তো আগে শিখেছো কিভাবে 43 থেকে 34 বিয়োগ করা যায়। আমরা যেহেতু আমাদের এটা বড় সংখ্যা, আর ওপরে বড় সংখ্যা করতে হলে কি করতে হবে, আমরা তো সহজেই 4 থেকে 3 পর্যন্ত গুনতে পারি না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, 3-এর সঙ্গে 10 যোগ করতে হবে। 3-এর সঙ্গে 10 যোগ করলে কত হচ্ছে, 13 হচ্ছে। তাহলে 4-এর পরে থেকে, 4 তো আছে, 4-এর পরে থেকে আমরা 13 পর্যন্ত অর্থাৎ 5 থেকে 13 পর্যন্ত গুনবো। 6, 7, 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হচ্ছে শিক্ষার্থীরা, 9। হাতে আছে কত, 1। আমি আগেই বলেছি ওই 1 কোথায় যোগ হবে, 3-এর সাথে। 3 আর 1 কত, 4। 4-4 মিলে গেলে কি হয়, 0 হয়। এই 0টা তুমি, যেহেতু আমার সংখ্যা সামনে নাই, তুমি দিতেও পারো নাও দিতে পারো, দিলে তোমার ভুল হবে না, তবে না দেওয়াটাই ভালো। 10 নম্বর অঙ্কটা দেখো, 10 নম্বর অঙ্কটা বলেছে যে 75 আর 68, অর্থাৎ 75 থেকে কিভাবে 68 বিয়োগ করা যায়। তো আমরা 8-এর পরে থেকে 5-কে কত ধরবো, 15। 8-এর পরে থেকে 15 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15 কত হয়েছে, 7। হাতে আছে কত, 1। ওই 1 আর 6-এ কত হয়, 7। 7-7 মিলে গেলে কি হয়, 0, 0, 7। নিশ্চয়ই তোমরা 31 পৃষ্ঠার এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। চলো তাহলে শিক্ষার্থীরা, আমরা এবার 32 পৃষ্ঠার অঙ্কগুলোতে যাই, দেখি 32 পৃষ্ঠার অঙ্কগুলোতে কি বলেছে। তাহলে শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে দেখো, 32 পৃষ্ঠার অঙ্কতে 1 নম্বরের বিয়োগে কি বলেছে, 25 থেকে কিভাবে আমরা 8 বিয়োগ করব, অর্থাৎ 25 থেকে কিভাবে 8 বিয়োগ করা যায়। তোমরা তো জানোই যে আমি পিছনে পিছনে শিখিয়েছি, যেহেতু আমার 8 আর ওপরে আছে 5, তোমরা কি 8-এর পরে থেকে 5 পর্যন্ত গুনতে পারো না শিক্ষার্থীরা, তোমরা কখনোই গুনতে পারবে না। তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে আগের অঙ্কের মতো কি করতে হবে, এই 5-এর সঙ্গে আমার 10 যোগ করতে হবে। তাহলে 10 যোগ করলে কত হচ্ছে, 15। 8-এর পরে থেকে আমরা 15 পর্যন্ত গুনবো। 9, 10, 11, 12, 13, 14, 15 কত হচ্ছে, 7। হাতে আছে কত, 1। ওই 1 কোথায় হবে, এই যে খালি জায়গাটা, যেহেতু আমার এখানে কোনো সংখ্যা নেই, তাহলে কি করতে হবে, এই জায়গাটা আমাকে ওই হাতের একটা যোগ করতে হবে, অর্থাৎ 1 করতে হবে। 1-এর পরে থেকে আমরা কত পর্যন্ত গুনবো, 2 পর্যন্ত গুনবো। 1, 2 কত হচ্ছে শিক্ষার্থীরা, 17। আমরা 17, আচ্ছা 5-এর পরে থেকে আমরা 13 পর্যন্ত গুনবো। 5-এর পরে থেকে 13 পর্যন্ত গুনবো। তোমরা বলতে পারো, ম্যাম 13 হলো কি করে, ওই যে আমি তোমাদের আগেই বলেছি যে 3-এর সঙ্গে 10 যোগ করতে হবে। তাহলে 10 যোগ করে আমার হলো 13। 5-এর পরে থেকে 13 পর্যন্ত গুনবো, অর্থাৎ কত থেকে গুনতে হবে, 6। 6, 7, 8, 9, 10, 11, 12 কত হয়, 7। হাতে আছে কত, 1। ওই 1 কোথায় যোগ হবে, এই নিচে, যেহেতু সংখ্যা নাই, তাহলে খালি ঘরে আমার খালি জায়গাটাতে 1। 1-এর পরে থেকে আমি 4 পর্যন্ত গুনি, 2, 3, 4 কত হচ্ছে, 3। এখানে কত হলো, 37। উত্তর 37। 3 নম্বর অঙ্কটা দেখো তো শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝো। 3 নম্বরটা বলেছে হচ্ছে উপরে 30 আর নিচে হচ্ছে 7, অর্থাৎ 30 থেকে 7 বিয়োগ করতে হবে। আমার শূন্যকে কত ধরতে হবে, শূন্যের সাথে 10 যোগ করলে কি হয়, 10-ই হয়। তাহলে 7-এর পর থেকে আমি 10 গুনতে পারি, 8, 9, 10 কত হয়েছে, 3। হাতে আছে কত, 1। ওই 1 ফাঁকা ঘরে। 1-এর পরে থেকে আমরা 3 পর্যন্ত গুনতে পারি,
দুই তিন কত হয়েছে দুই এখানে উত্তর আসলো 23 চার নম্বর অঙ্কটা খেয়াল করো নিচে উপরে আছে 60 আর নিচে আছে আমার 6 উপরে আছে 60 কিভাবে 60 থেকে আমি 6 বিয়োগ করতে পারি সহজে তো আমি তো আগেই বলেছি শূন্যকে কত করতে হবে 10 ধরতে হবে 6 এর পরে থেকে আমি 10 পর্যন্ত গুণি 6 7 8 9 10 কত হচ্ছে শিক্ষার্থীরা গুনেছো 4 কত হচ্ছে 4 হাতে আছে কত 1 ওই 1 ফাঁকা করে 1 এর পরে থেকে আমি 6 পর্যন্ত গুনবো তাহলে 2 2 থেকে গুণি 2 3 4 5 6 কত হয়েছে 5 54 পাঁচ থেকে পাঁচ নম্বর অঙ্কটা দেখো আমি 4 আর পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু একই রকম 5 এবং 4 এবং পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু একদম সেম দেখো এখানে শূন্য আছে এখানে শূন্য আছে তাহলে শিক্ষার্থীরা শূন্যের সাথে কত যোগ করতে হবে 10 যোগ করতে হবে তাহলে শূন্যের সাথে যদি আমি 10 যোগ করি তাহলে 10ই হচ্ছে 9 এর পরে থেকে 10 পর্যন্ত গুণ তো 9 তো আমার আছে তাহলে 9 10 কত হচ্ছে 1 হাতে আছে কত 1 ওই 1 কোথায় হবে এইখানটায় হবে নিচে ফাঁকা জায়গাটায় হবে 1 এর পরে থেকে কত গুণতে হবে এটা কত 8 তাহলে 1 এর পরে থেকে 2 3 4 5 6 7 8 তাই না 7 কত হলো তোমাদের 7 অর্থাৎ এটা হচ্ছে 71 তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কগুলো হাতে রাখার অঙ্কগুলো করতে হয় আর গতকালকের অঙ্ক এবং আজকের অঙ্কগুলো যদি বুঝতে পারো ইনশাআল্লাহ তোমরা কখনো এই হাতে রাখার বিয়োগ অঙ্ক মানে ভুলবে না আমি আশা করছি তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এটা দেখবা তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবা এবং এটা কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলবা খাতায় কিন্তু লিখে ফেলবা দেখবা যে এটা কোনোদিনও তোমরা ভুল হবে তোমরা তোমাদের ভুল হবে না তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ঘরে থেকো নিরাপদে থেকো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ